Assalamu alaykum. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا আমি আমরা বলে যাচ্ছি
কিন্তু কথা হলো যেরকম দাবি হবে তার আমলটাও সেরকম হবে, ঠিক কিনা? দাবি করে একটা, আমল হলো আরেকটা। দাবি করে মুসলমান, আমল করে কুফরি, তা কীরকম মুসলমান হলো? যেহেতু একটা মুসলমান তার কৃষ্টি কালচার রয়েছে, তার আমল আখলাক রয়েছে, তার আচরণ রয়েছে, তার আদর্শ রয়েছে, কিন্তু মুসলমান বলে সে দাবি করছে কিন্তু তার আমল আখলাক সবসময় কুফরি চলছে, কি মুসলমান কি খাঁটি মুসলমান হলো? যেহেতু মুসলমান হয়েছি, খাঁটি মুসলমান হয়ে যাওয়ার খেয়ালই আমার থাকতে হবে। যতদিন দুনিয়া থাকবো তাদের ইবাদত বন্দি করে আল্লাহ হুকুমকে পালন করে আল্লাহর খাঁটি বান্দা হয়ে দুটি যাওয়া, এটি হলো আমার কাজ। কিন্তু দেখা যাচ্ছে যতদিন থাকি ওই আল্লাহর বান্দা বলি, মুসলমান বলছি, রসুল উম্মত বলছি, সবই ঠিক আছে, কিন্তু আমলের বেলায় দেখা গেছে নেই। এই হলো আমাদের অবস্থা। যাই হোক, তাই খাঁটি আমল করে দুটি বিদায় হতে হবে, নেক আমল করে দুটি বিদায় হতে হবে। এই আমল করব কি আমার ইচ্ছে মতো, কি মন গড়া? আমল করব আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, রসুল পাক সাল্লাল্লাহু আল্লাহ পাক এই দুনিয়ার বুকে আদর্শ মানুষ পাঠিয়েছে, তাকে দেখে দেখে আমল করে করে আল্লাহর খাঁটি প্যারা বান্দায় দুটি বিদায় হতে হবে, ঠিক কিনা? রসুলকে দেখেছি আমরা? দেখেছি, দেখতে পাইনি। রসুলকে আমরা দেখতে পাইনি তা আমল কী করে করবো? আল ওলামা রাসুল আম্বিয়া ওলামাগান নবীদের ওয়ারেস, আলেমগণ নবীদের কি? আলেমগণ নবীদের ওয়ারেস, কথা খেয়াল রাখবেন। যাই হোক, সে কথা হলো রাসূলুল্লাহ সাল্লাম তার একটা আদর্শ রয়েছে, কি আছে কি না? আছে। একটা হিন্দু তার একটা আদর্শ আছে কি না? নাই। খ্রিস্টান আছে, ইহুদি নাসারা এদের আছে, এদের আদর্শ রয়েছে। হিন্দু সালে হিন্দুর মতে, কার মতে? কি কথা আসতে কার ব্যাপার দেখি, আপনি আমার পক্ষে আছেন নিয়ে যাবেন। হিন্দু সালে হিন্দুর মতে, কার মতে? খ্রিস্টান সালে, ইহুদি সালে, নাসারা সালে, আর মুসলমান? না না, আমি নিজের মতে। কি ভুল বললাম নাকি আবার? আমি বলি হিন্দু সালে হিন্দুর মতে, খ্রিস্টান খ্রিস্টানের মতে, ইহুদি ইহুদির মতে, নাসার নাসার মতে, আর মুসলমানও নিজের মতে। কথা বলতে ভাঙেই বলতে হয় আমার তাহলে। কথা হলো আপনারা কোনো হিন্দু বা খ্রিস্টান দেখছেন যে আমাদের লম্বা একটা জুতা গায়ে দিয়া মাথাটা গোলটুকু দিয়ে মুখে দাঁড়িয়ে খেয়া পাগড়িটা বল মাথায় দিয়া রাস্তায় হাঁটে, কি দেখছেন কেউ? তার হিন্দু তার আদর্শ, তার যে আদর্শ হয়েছে, তার যেমন নেবাস হয়েছে, তাতে একটু সে বিচ্ছুত নয়, তার পোশাক দিয়েই সে চলছে, কি ঠিক কিনা বলুন? কিন্তু বর্তমান জমানায় একদল মুসলমান নামধারী রয়েছে, তারা বিজাতি আদর্শ গ্রহণ করে লেবা পোশাক আমল আখলাক চাল চলন চেরা চেরা দিয়ে নিজেকে দাবি করে আমি খাঁটি মুসলমান। কি হলো? কি হলো? কি এরকম মুসলমান কি আছে আর নাই? তাহলে আমি কি ভুল বললাম নাকি? হিন্দু সালে হিন্দুর মতে, আর মুসলমান সালে মুসলমানের মতে, কি কথায় ভুল বলছি? তার কথা হলো এই, মুসলমান সালে কার মতে? আল্লাহ রাসূলের পথে চলবে। রাসূল আসসালাম যেভাবে নির্দেশ দিয়েছেন, যেই পথ পথ দেখিয়েছেন, সেই পথে চলে চলে আল্লাহর প্যারা হয়ে দিয়েছি বিদায় হতে হবে, কি রাজি আছেন? আপনার সবাই রাসূলের পথে চলতে রাজি আছেন? কে কে রাজি আছেন আর হাত তুলুন, সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? আলহামদুলিল্লাহ। প্যারে হাদিন,
যে আপনাকে আমার বেদনা নিতে হবে। যেহেতু একটা কথা আছে অপরিসরের কথা, যে গরম বাদে বিড়াল বেদার কী বেদার বিড়াল বেদার আর উচিত কথা একদম বেদার হয়ে যায়, কথা বুঝতে পারবে। যাই হোক, কথা হলো তুমি এমন লেবাস পড়ো না, এমন চালচলন তোমাদের না হয় যাতে মনে করো রাস্তায় যদি কোনো একটা লোক প্যান্ট শার্ট পরে দাড়ি কামিয়ে মাথায় টুপি সার যদি হাঁটতে যায় তখন কি আমার একটা মুসলমান মুসলমানদের সালাম দেয় কি না? কি সালাম দেয় না? দেয় না, দেয়। কিন্তু এখানে দেখা গেল একটা প্যান্ট শার্ট পরে দাড়ি কামাইয়া আর পেটটাকিয়া মাথা টুপি ছাড়া আমি হাঁটতেছি, এখন আমি কী করব? কি আমার সন্দেহ আছে কি না যে এই লোকটা কি মুসলমান না কোনটা না কোনটা, এরকম সন্দেহ আসে কি না? আর সে ইতস্তবোধ করে আবার তখন ইতস্তবোধকে সালাম দেবো কি দেবো না, যা কালে দিয়ে আর কোন দলায় বাজে অর্থে না একে দেবো কি না, হেই ভালো কীরকম হয় কি না? তাহলে বোঝা যায় যে আমাদের একটা লেবাস রয়েছে, প্রত্যেক জাতির একটা লেবাস রয়েছে, কে আছে কি না, আদর্শ রয়েছে, আমল রয়েছে, তার আখলাক রয়েছে, তার চরিত্র রয়েছে, তার চেহারা সুরাত রয়েছে, সব কিছু সেদিক খেয়াল করে আমার আমল হবে। কি কথা ঠিক আছে? কেন বেদনা হয়েছে না? কেন শহর বন্ধ থাকলে আমরা তো গ্রামে যাইছি, আমরা তো শহরের বন্ধ করি, আমার গ্রামেরা শহর বন্ধ তো পার্থক্য আছে। যাই হোক, কিন্তু যাতে আমরা সব কি সেটা আমার আগাছে বা কি বাগাছে নাকি বা যা তো সব মুসলমান হবে। তা আমাদের কথা এই, আমাদের আমল আখলাক চাল চলন চেহারা সুরাত লেবাস পোশাক সব কিছু হবে রসুল পাকের নমুনায়। কার নমুনায়? আপনার রসুল পাকের নমুনায় আমল করতে রাজি আছেন? সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? আলহামদুলিল্লাহ। পেয়ারে হাজির রসুলকে দেখেছি দেখেছি, তা আমল কী করে করবো? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামাগণ নবীদের আলেমগণ নবীদের কি সেই কোন আলেম? হাক্কানি আলেম। হাক্কানি আলেম কাকে বলে? কোরআন পড়েছে, নামাজ কেউ পড়ে না, রোজা শুধু রাখে না, ঘরে পর্দা করে না, দাড়ি কামে দাঁড়িয়ে ছেলে সুদ খায় ঘুষ খায় হারাম খায়, ইনি ওর হাক্কানি আলেম। আমি ভুল বললাম নাকি? আবার কি ভুল বললাম? এরকম সমাজে আলেম আছে কি নাই? কি আছে কি নাই? পেয়ারে হাজির যেহেতু হাক্কানি আলেমের ইত্তেবা করলে রসুলের ইত্তেবা করা হয়। কার ইত্তেবা করা হয়? রসুলের ইত্তেবা করা হয়। রসুলের ইত্তেবা করলে কাকে পাওয়া যাবে? আল্লাহকে পাওয়া যাবে। রসুলকে ছাড়া কি আল্লাহকে পাওয়া যাবে? আর রসুলকে পেতে হলে হাক্কানি আলেমের ইত্তেবা করতে হবে। তাই পেয়ারে হাজির তাই কথা নেই, এই লম্বা যুগের নাম হাক্কানি আলেম নয়, এই দাঁড়িয়ে নাম হাক্কানি আলেম নয়, সার্বিক আমল দিয়ে হলো আলেম। আলেম কাকে বলে? বিমা আমেরা, যে আমল করেছে কোরআন পড়েছে সেই মোতাবেক যে আমল করেছে সেই হলো আলেম। তাই পেয়ারে হাজির বর্তমান জমানায় কি আলেমের সংখ্যা হাক্কানি আলেমের সংখ্যা বেশি না কম? হ্যাঁ, পেয়ারে হাজির বোঝার চেষ্টা করবেন। আমি সংক্ষেপ বলে যাচ্ছি, সংক্ষেপ বলে যাচ্ছি, যেহেতু একটা কথা নেই, আপনার হযরত পীরসন্তুল্লাহ আলায় 1985 একটা মাদ্রাসা করলেন ছাত্রীতে, দিনিয়া মাদ্রাসা। কী মাদ্রাসা? কী মাদ্রাসা? দিনিয়া মাদ্রাসা। আমি আব্বাকে জিজ্ঞেস করলাম, আব্বা বাড়িতে এত বড় মাদ্রাসা থাকতে আবার একটা ছোটো একটা মাদ্রাসা কী হয়? আব্বা একটা মুস্কি হাত দিয়ে বললেন যে বড় গাছের নিচে একটা ছোটো চারা গাছ লাগিয়ে গেলাম, যদি কোনদিন বড় গাছটা মারা যায় এই চারা গাছটা সেদিন বড় হয়ে যাবে। তখন আমরা কিছুই বুঝতে পারিনি কী বললেন, ভালো আমাদের কিছুই বুঝতে পারিনি। আব্বা ইন্তকাল করলেন, এরপর আস্তে আস্তে মাদ্রাসার অবস্থা দেখে দেখে মনে হলো যে সেই দিনে আমি এসে গিয়েছি যা বলেছি তাই, তাই আবার নিজে শুরু করলাম, মাদ্রাসা করতে শুরু করলাম। আজকে আপনাদের দোয়া বরকত আল্লাহ আছে, অনেক মাদ্রাসা এই বাংলা জমিনে হয়েছে দিনের মাদ্রাসা। যেহেতু হাক্কানি আলেম যদি না থাকে, দিন থাকে? দিন থাকে না। তাই হাক্কানি আলেমের অভাব বলে তিনি এই মাদ্রাসা করেছিলেন। যাই হোক, তাই কথা নেই, খেয়াল রাখতে হবে যে কোন আলেমের পিছিয়ে নামাজ পড়লে আমার নামাজ হবে,
কথা বলবেন না, এটা আপনার ভালো করে বলবেন না, যে কোন আলোর পিছিয়ে নামাজ পড়লে আমার নামাজ হবে না, আমার দৌড়াতে হবে না। যেহেতু নামাজ পড়ার শর্ত রয়েছে, আমি হকানি আলিম হয়েছি, লম্বা দুবা গায়ে দিয়েছি, মাথায় গোটুক দিয়েছি, মুখে দাঁড়িয়ে ডেকেছি, আমি ঘরে পর্দা করি না, আমি মেয়েদের সাথে দেখা সাক্ষাৎ করতেছি, এই আলিম পিছিয়ে নামাজ হবে? নামাজ হবে না, নামাজ দৌড়াতে হবে। এখন কোন আলিম পিছিয়ে নামাজ পড়বেন, নামাজ তো আপনার ব্যাপার, ওই ইমামের ব্যাপার না, আপনার ব্যাপার। আপনি তাহকিক করে বুঝবে তার পিছিয়ে, তার পিছিয়ে ইত্তেজা করবেন যে এই আলিম পিছিয়ে নামাজ পড়লে আমার নামাজ হবে। কথা বুঝতে পারছেন কি বেদরাজ নিয়ে? এবার বেদরাজ নাকি একটু বোঝার বিষয় আছে, না বোঝার বিষয় আছে। যেহেতু নামাজ তো আমরা পাই কি ইমামসে পাইনি, আল্লাহ আকবর, আমি পিছিয়ে আল্লাহ আকবর, নামাজ এই ইমামের পিছিয়ে নামাজ হবে কি হবে না, এর খবরটা আমাদের নেই। যাই হোক, তাই কথা হলো হাক্কানি আলিম ইত্তেবা করতে হবে, রাসূলুল্লাহ সাল্লামকে মহব্বত করতে হবে। কি মহব্বত করা দরকার আছে? আছে, আশেকে রসুল, নামাজ নেই, রোদা নেই, পদা নেই, গাদা খায়, আবির গায়, এই নয় আশেকে রসুল। কি এরকম আশেক রসুল আসেনি কেউ? কি আশেখ আশেক হবে? আশেক রসুল নেক আমলে না বদামলে? নেক আমল না বদামলে? নেক আমল। আপনার সেই নেক আমলের মাধ্যমে কি আশেক রসুল রাজি আছেন? কে কে রাজি না হাত তুলুন, সবাই রাজি আছেন? নেক আমাদের আশেক রসুল রাজি আছেন? আলহামদুলিল্লাহ বেড়ে হাজির, এই নেক আমাদের আশেক রসুল হব। তাই কথা এই, রাসূলুল্লাহ সাল্লামকে মহব্বত করতে হবে, মুখে না দিলে, মুখে না দিলে, দিলে মহব্বত করলাম নামাজ পড়লাম না, কি হলো? দিলে মহব্বত করলাম রোজা রাখলাম না, দিলে মহব্বত করলাম পর্দা করলাম না, দিলে মহব্বত করলাম সুদ খেলাম ঘুষ খেলাম, কি হলো? পেয়ার হাজির, দিলে মহব্বত আমলে প্রমাণ। কীতে প্রমাণ? কীতে প্রমাণ? আমলের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমি রাসূলুল্লাহ সাল্লামকে মহব্বত করে থাকি। আপনার সেই আমলের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লামকে মহব্বত করতে রাজি আছেন? বিহারে হাদিন বলার উদ্দেশ্য আছে, আমরা কঠিন মুসিবতের ভিতরে চলছি এখন, মেদিনীর পৃষ্টিকালচারের দেশ সয়লাব। আজকে শুধু আমরা মুসলমান বলছি, এই মুসলমানই থাকবো, পরে আমি আল্লাহকে আবার আল্লাহকে আবার, এই প্রশ্ন আসার সময় হয়ে আসছে প্রায় নিকটে, খুব নিকটে। যা তুমি তুমি কে? আমি মুসলমান। আল্লাহকে আবার আল্লাহ কি আবার? ঠিক এই দিনগুলো সামনে আসতেছে, খুব বেশি দূরে নয়। যেহেতু একটা কথা নেই, আমার বাবার পরিচয় যে আমার দাদা না থাকে, আমার দাদার পরিচয় যে আমার না থাকে, তা আমি কে? কথা বলছেন আমার, আমার পরিচয় আগে থাকতে হবে, দাদার পরিচয় থাকতে হবে, অমুকে আমার দাদা, অমুক আমার বাবা, তা আমি এই। আজকে সমাজ থেকে সেই জিনিস উঠে যাচ্ছে, আজকে এমন একটা অবস্থা হয়েছে যে আমার রসুল কে, সাহাবা কে, তাবি কে, তাবি তাবিন কে, হয়তো এই জিনিস আমি জানবো না, ঠিক আমার ভবিষ্যৎ পর্যন্ত আসতেছে তারাও ভুলে যাবে এই এই দিনকে। আপনার কি চান যেটা শেষ হয়ে যাক? আপনার চান সতর্ক সাবধান হন, এখনও সাবধান হন, সময় রয়েছে, কিন্তু বাপদাদাকে ভুলো না, বাপদাদাকে ভুলো না, তোমার নিজে অস্তিত্ব থাকবে না, বাপদাদাকে ভুলো, বাপদাদাকে স্মরণ করার চেষ্টা করো, আর না পাঁচতলার মাটি কিন্তু থাকবে না, পাঁচতলার মাটি থাকবে না বলে গেলাম। বাবাকে বললো বাবাকে চেনার চেষ্টা করো, দাদাকে চেনার চেষ্টা করো। আমি মুসলমান হয়েছি, আমার নবীকে চিনতে হবে, আমার নবীকে, তার তাবে সাহাবায়ে কিরাম তাদেরকে চিনতে হবে, তাবিনকে চিনতে হবে, তাবে তাবিনকে চিনতে হবে, তাহলে আমার পরিচয় হবে। বাবা আমার নিজের নিজের পরিচয় নয়, আমি কে আবার? আমার পরিচয় নয়, পরিচয় আমার উপর থেকে আসবে। আজকে সেই জাতি, আজকে মুসলমান, আজকে প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, তার লেবাসের কোনো আগাম কোনো ই নেই, আখলাকের কোনো আমল নেই, সাহসের খবর নেই, এই অবস্থা। আমি বলি মুসলমান হয়েছেন হবেই তো, যদি আমি যদি আমার বাবার পরিচয় না থাকে, আমার দাদার পরিচয় না থাকে, আমিও শেষ হয়ে যাবো একদিন। তাই কথা নেই, আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, সবাই খেয়াল রাখতে হবে, বাবার নাম, বাপ দাদার নাম ভুলে যে আমরা না যাই, সেদিকে খেয়াল রাখতে হবে। কি ঠিক আছে? ঠিক আছে, খেয়াল রাখবেন। কথা বলে গেলাম, বোঝার চেষ্টা করবেন কী বললাম।
ভালোকে বোঝার চেষ্টা করবেন। যেহেতু আমরা মুসলমান, মুসলমানের কৃষ্টি কালচার, মুসলমানের আমল আখলাক, মুসলমানের চাল চলন সব কিছু বোঝার জন্য আমরা চেষ্টা করছি, জানার জন্য চেষ্টা করছি, আমার ছেলেগুলো জানাবার জন্য চেষ্টা আমরা করব। এর ব্যতিক্রম নয়, এর ব্যতিক্রম নয়। আমি মুসলমান হয়েছি, আমার সমর্থ সব আমাদের লাইন মতো, আমাদের ধারা মতো চলবে সব, এইগুলো নিয়ম। ব্যতিক্রম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যাই হোক, আজকে দেশের অবস্থা, মুসলমান জাতির অবস্থা কিন্তু করুণ অবস্থা, অত্যন্ত করুণ অবস্থা। মুসলমান যে কোথায় যাবে, কে কোথায় যাবে তার খবর থাকবে না। এমন না হয় যে আজকেরও ইমান নিয়ে যেন দৌড়দৌড়ি করতে না হয় আমাদের। যাই হোক, আল্লাহ ফরিয়াদ করে আল্লাহ পাক আমাদের সমস্ত মুসলমানকে আল্লাহ হেফাজত করেন। যাই হোক, কথা নেই, তাই রসুল ইসলামকে মহাব্বত করতে হবে। লেবাস, পোশাক, চাল চলন, কথাবার্তা, কাজ কর্ম, সিরাত সিরাত সব কিছু হবে রসুল পাকের নমুনায়। কার নমুনায় বলুন, কার নমুনায়? লেবাস হবে কার নমুনা? আমল আকলা, চাল চলন, পেয়ারা সুরাত, পেয়ারে হাজির। আমার ভুল থাকতে পারে, তবা করলে আল্লাহ মাফ করে না? করে না। কি মাফ করে? করে না, মাফ করে। ভুল থাকে, ভুল করছি, অনেক জীবনে অনেক ভুল করছি, যখন জেনেছি সাথে তবা করে আল্লাহ কাছে, আল্লাহ তোমাকে মাফ করে। তো যাই হোক, তাই কথা নেই, বাঘের বাচ্চা দেখতে কি ছাগলের মতো না ভেড়ার মতো? কিসের মতো? কাকের বাচ্চা? কবুতরের মতো নাকি? কিসের মতো? বাঘের মতো। বাঘের বাচ্চা চোখ কান লেজ গান বাঘের নমুনা হয়েছে। আমরা উম্মত কার? ওর উম্মত কার? দেখাবে কি হিন্দুর মতো, খ্রিস্টান, ইহুদি, নাসারা? দেখাবে কার মতো? রসুল বাঘের নমুনা দেখাবে। আপনার রসুল বাঘের নমুনায় চলতে রাজি আছেন? কে কে রাজি? হাত দেখান তো। রসুল বাঘের নমুনায় চলতে রাজি আছেন? সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? তাই কথা নেই, রসুলাম তারা মুখে কি দাঁড়িয়ে ছিল না? ছিল না। আমাদের মুখে কি হবে? দাঁড়িয়ে হবে। কথা খেয়াল রাখবেন, আমার রসুল কি আমল করেছে সেদিক খেয়াল রাখতে হবে। দাড়ি কামান কি? দাড়ি কামান, দাড়ি কামান, দাড়ি রাখা। দাড়ি রাখা না সুন্দর? কতটা সুন্দর? অদেব বেশি ছিলেন না, আর কতটা সুন্দর? হ্যাঁ না, সুন্দর করছি, ঠিকই বলছি। তা সুন্দর বলতে, তা সুন্দর আমার না করলে কি একটা ভালো যে কামা হন? দাড়ি কামান কি বলুন? ভূমিকা ওয়াজ ব্যবহার অবস্থা। দাড়ি কামান কি? দাড়ি কামান, দাড়ি কামান, দাড়ি রাখা। ওয়াজের তরিকা সুন্নাত আমলি ফরজ। কাছে সবার বাফুল লোহা, দাড়িকে লম্বা করো, মোষকে খাটো করো। তাই পেয়ারে হাজির, তাই কথা নেই। আজকে এই মানুষ অনেক ভাইরা আছে, তার না বুঝে না শুনে বন্ধুর পলায় পরে পরিবেশের কারণে দাড়ি কামিয়েছে। আমি তাদেরকে বলছি, এমন কোনো ভাই আজকে এই মধ্যে আসেন কিনা যে রসুল পাশরামকে মহাব্বত করে আজ থেকে রসুলের পাখির নমুনায় চেহারা করবেন, দরকার সে একটা হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান। আবার বলছি, খেয়াল করে শুনুন, জান্নাত না বুঝে না শুনে বন্ধুর পালায় পরে পরিবেশের কারণে জান্নাত দাড়ি কামিয়েছেন। আমি তাদেরকে বলছি, এমন করে ভাই আজকে এই মজলিসে আসেন কিনা রসুল পাশরামকে মহাব্বত করে আজ থেকে রসুলের পাকের নমুনায় চেহারা করবেন, দয়াকর সে একটা হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান। দাঁড়িয়ে যান, 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 দাঁড়িয়ে যান। জান্নাত দাঁড়িয়েছে তা বলবেন না, জান্নাত দাঁড়িয়েছে তা বলবেন না, জান্নাত দাঁড়িয়ে বলবেন। আর কেউ আসেন থাকলে দাঁড়ান, আমি অনুরোধ করছি বাবা, ভাগ্য সবসময় ফিরে আসে না, আর কেউ আসেন থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান। বলো আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। আজকে দাঁড়িয়েছে তা ভাগ্যবান তারা আজকে। হাদিম,
খাসকে দোয়া করুন যে আজকে দাঁড়িয়েছে বন্ধুর পরোয়া করেনি, পরিবেশের পরোয়া করেনি, লাউকে বাদ দিয়ে রসুল সালামকে মহাব্বত করে রসুল বাঘের নমুনায় চেহারা ওয়াদা করছে। খাসকে দোয়া করুন আল্লাহ বাঘ এদের চেহারায় আল্লাহ নূর দিতে। বলো আমিন, বলো আমিন, আমিন। সালামকে মহব্বত করতে হবে, কাকে মহব্বত করতে হবে বলুন, কাকে মহব্বত করতে হবে? রসুলকে ছাড়া কি আল্লাহকে পাওয়া যাবে? যে রসুলকে পেয়েছে সে আল্লাহকে পেয়েছে। আর রসুলকে পেতে হলে হক্কানি আলেমের ইত্তেবা করতে হবে। কোন আলেম? কোন আলেম? সুন্নাতকে আমল করতে হবে। কি সুন্নাত তরিকে আমল করা দরকার আছে না নাই? মাথায় গোলটুপি দেওয়া কি, হ্যাঁ, কি খারাপ টুপি, হ্যাঁ, সমাজ দেখাতে খারাপ টুপি দেয় মাথায় শূন্য, হ্যাঁ, নিয়ম আসবে জিনিস। গোল চাপা হবে, গোল কি, গোল চাপা। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে হবে, কেন নকশা তো অনেক কথাই কয়, আমার নকশা আমার দিলে অনেক কথাই বলে। সবটাই কি দিলে বললে কি আমল করতে হবে না কোরআন হাদিস মতো আমল করতে হবে? কোনটা কথা খেয়াল রাখতে হবে, মনটা এটা বড় কথা নয়, মনে হবে কোরআন হাদিস। যাই হোক, তাই কথা নেই, শূন্য ধরে আমল করার চেষ্টা করবেন, এই শূন্য আমল করার চেষ্টা করবেন। নামাজ পড়তে হবে। নামাজ পড়া কি, নিকামল না বাদামল, রোজা রাখা, পর্দা করা, কি আমল? নিকামল। সুদ খাওয়া না, এটাও নিকামল ভাই। বর্তমানে সুদ আর ঘুষ এমন কথা শুরু হয়েছে, এমন নিকামল গণ্য হয়ে গেছে। তা মিথ্যা বলতে বলতে ওই জন্য সত্যই যায়, ঠিক শুধু অবস্থা তাই হয়েছে। এখন পেয়ারে হাজির সমাজের একদল আলেম বের হয়েছে, তারাও সুদ খাওয়া শুরু করছে এখন। কি মিথ্যা বলবেন নাকি আবার? জানা থেকে বলবেন, হ্যাঁ বলবেন না, বলবেন না। পেয়ারে হাজির এর আলামত ভালো নয়, এর আলামত ভালো নয়। আলেম যদি পথ ভ্রষ্ট হয়ে যায়, জাতি পথ ভ্রষ্ট হয়ে যাবে। এদের বসি আলেম সত্যিকার আলেম তার সঠিক অবস্থা তা থাকতে হবে, তার জহর বন্য যাই থাক সে জায়গা আমি থাকতে হবে, তার সে লড়তে হবে না। আর সেও যদি অবস্থার গোড়া নই করে তার সব শেষ হয়ে যাবে। যাই হোক, নামাজ পড়া কি, রোদ রাখা, পর্দা করা, এই যে নামাজ পণ্য জায়গায় পর্দা করি না, এই কি কোনো কারণ আছে কি নাই, কি আছে কি নাই? আল্লাহ আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। মানুষ গুনার কাজ করতে হয় তার কলমে কিরকম কালো কালো দাগ পড়ে যায়, যত বেশি গুণা করছে দাগ ছড়িয়ে যাচ্ছে, দেহ শক্ত হয়ে যায়, আল্লাহর মহাব্বত দেহ থাকে না, আল্লাহর ভয় তাদের থাকে না। যে আল্লাহর মহাব্বত ভয় না থাকে সে নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, তাই দিলের ময়লার দূর দরকার আছে কি নাই? রসুলের পাক তালিম দিয়েছেন সকালে কুলুবিদিকুল্লাহ, দিলের ময়লাকে দূর করা একমাত্র দাওয়া হলো আল্লাহ জিকির। আল্লাহ জিকির করে করে দিলকে পরিষ্কার করো, দিলকে সাফ করো, যার দিল ভালো তার সব ভালো, ঠিক কিনা? আর যার দিল খারাপ তার সব খারাপ। তাই পেয়ারে হাজির এই যে নামাজ পড়ে পর্দাকে বসা দেয় কে, কে দেয়? তার মানুষের কলমে চন্দন মেরে বসা থাকে আল্লাহর কোনো মান দেবে আল্লাহ জিকির করে বলার সাথে সাথে সাত আট জঙ্গল ছেড়ে দূরে বাড়িয়ে যায়, থাকতে পারে না। আবার আল্লাহ এবং আল্লাহ দিকে থেকে গাফিল হয়ে যায়, আবার সরকার সাবার কলমে জঙ্গল মেরে অবস্থা শুরু করে দেয়। এই আমলে একবার বুঝে দিন মানুষকে তালিম পাশান, পাঁচ দিকে তালিম সারতে বলো লা ইলাহা টানতে ইল্লাল্লাহ, সারতে কি টানতে, করতে করতে এমন অভ্যস্ত হয়ে যায় তার বৃষ্টি ঘটনা আল্লাহ দিকে যখন জারি হয়ে যায়, তো সন্তান তার কলমে চঙ্গল মারতে পারে না, অসুখ পারে না। তাই পেয়ারে হাজির যে আল্লাহ দিকে করে করে আল্লাহর পেয়ারা হবে, কার পেয়ারা? যদি আল্লাহ বলি যারা হয়েছে আল্লাহ জিকির সাক্ষী, আল্লাহ অলি হয়েছে আল্লাহ জিকির করে করে আল্লাহ তাবে দায়ী করে করে আল্লাহ হুকুমকে পালন করে আল্লাহ খাটি পেয়ারা জিনিস বিদায় হয়েছে। এই জমিন কার,
জমিন কার? গোলাম কার? কি সরকারের গোলাম নাকি? কার গোলাম? বক্তা জিজ্ঞাস করো, গোলাম কার বলো? জমিন কার? সর্বোচ্চ ক্ষমতার মালিককে? বুঝে কাজ করো, বুঝে কাজ করো। খালি মুসলমান মুখে বলে মুসলমান হয় না, একই বিশ্বাস রাখতে হবে তার। এরকম আপনার কাজ করতে হবে, মানুষ আসলে ভুলে যাচ্ছে সব জিনিস। পেয়ারে হাজির, তাই কথা হলো এই, যদি এই জমিনে থাকবো তবে আল্লাহ গোলামি করে, আল্লাহ হুকুমকে পালন করে, আল্লাহ খাটি প্যারা বান্ধ হয়ে দিনটি বিদায় হতে হবে। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? পেয়ারে হাজির, আজকে আমরা উপস্থিত আছেন, কেউ বলতে পারবেন যে আমরা জীবনে কোনো গুনার কাজ করিনি? কি আছেন কেউ? আসুন একবার তাও আসতে পারবেন, গা গা হাত দিয়ে বসুন, গা গা হাত দিয়ে বসুন। গা গা হাত দিয়ে বসুন সবাই, তাওবা ইস্তিগফার করেন, খালেস তাওবা করে দিব। অনেক গুনাহ করেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেয়েছি, সিনেমা বাজ করে থিয়েটার দার টাকা ভিসিয়া দিয়েছি, দাঁড়িয়ে কামে দাঁড়িয়ে ছেড়েছি। আজকে আল্লাহ তাপের খাতি তাওবা করবো, জীবন যদি গুনা কাজ করবো না, কি তাওবা করা যাবে? তাওবা করে নেই। আর যার রুদানরা বাঁধাতে চান এই সাথে বায়াত হয়ে নেবেন, যার রুদানরা বাঁধাতে চান বায়াত হয়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করেছি, কবিরা কবিরা গুনাহ হইতে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব ওয়া আতুব ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত দিচ্ছি উমর হাত মুহাম্মদ মুহিব্বুল্লাহকে, জিনকে পীর মুহাদ্দিস জামান কুতুবুল আলম হযরত মাওলানা শাহ সুফি আবু জাফর মুহাম্মদ সালেহ সাহেব রহমতুল্লাহ আলাইহ, বিশ তারিখ নকশবন্দিয়া ইস্তিয়া কাদিয়া মুজদ্দিদিয়া মুহাম্মদি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ, জুমার নামাজ ঠিকমতো আদায় করবেন, রোজা ঠিকমতো রাখবেন, বিশেষ খাবেন না, বিশেষ খাওয়া মাত্র তারিম বারবার কা হারামের গুনাহ, সুদ খাবেন না, সুদের 73 গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা, ঘুষ খাবেন না, ঘুষ দেবেন না, রাস ওয়াল মোরতাসি কেলাভিনার উবায় জাহান্নাম, সিনেমা বাস্কুট থিয়েটার যার টাকা মিশিয়া দেখবেন না শুনবেন না, মদ খাবেন না, জুয়া খেলবেন না, ঘরে পর্দা করবেন, মাথায় গোলটি বৈদার করবেন, নম্বর গোলতমা গায়ে দেবেন, মাথায় পাগড়ি বৈদার করবেন, মেসোয়া করবেন, জিনিসগুলো ব্যবহার করবেন, গিবার শিকায়ত করবেন না, হিংসা করবেন না। আমাদের দর্শী পড়িন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দর্শী ইসলামের বাপ 100 বার পড়বেন অতি মহব্বতের সাথে, আল্লাহ ভাগ্য ভালো করেন রাসূলের বাপের জিয়ারত নসিব হতে পারে। আর ফজরের বাদে এই দর্শী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহিয়্যি সুন্নতি আশ-শায়খ আল-খাদিতে মঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকাতে আউলিয়ায়ে কামিলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দর্শী ফজরের বাদ 100 বার পড়বেন। আর নবী ফজরের বাদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা শব্দ নবী বলতে
থেকে টেনে ডান কাপ বা ডান কাপ থেকে ইলামত কর্মকাম দিয়ে বামে কলাবর ইল্লাল্লাহ বলুন খেয়ালের সাথে লাইলা হালকা আওয়াজ ইল্লাল্লাহ গম্ভীর লাইলা কি আওয়াজ ইল্লাল্লাহ বলো পাক লাভ ফল নয় শরীর হেলবে না দুলবে না মাথা লড়বে না সাহেব আল্লাহ জিকির করবেন মানি সাদ মানি ত্রাদ মানি নাম নামাজের ব্যাঘাত না ঘটে তেলাওয়াতের ব্যাঘাত না ঘটে ঘুমের ব্যাঘাত না ঘটে আস্তে আস্তে গুনগুন আওয়াজে দৌড় আজ দাহরে বিনা কৌরে বিন কুতুর আসাল সকাল সন্ধ্যা তুমি আল্লাহ জিকির মধ্যে মাখিয়ে নেয় লাইলা হালকা লাইলা কি আওয়াজ ইল্লাল্লাহ নামাজে কি নিয়ত আছে কি নাই রোজার নিয়ত আছে কি নাই নিজের নিয়ত করেনি আমি আমার কলবতি মতো আজ আমার কলব হাজার বিশ একবার কলব ছিল আল্লাহ তর মতো আজ আল্লাহ তর হইতে সৃষ্টিয়া তরিকার নিষ্পাদ অনুযায়ী নবী ইস্পাত জিকিরের ফয়েজ আমার কলব এসে আল্লাহর মহাব্বত এর মানুষের নূর মালুম হোক সবাই চক্ষু বন্ধ করুন ঠিকই বসুন সবাই চক্ষু বন্ধ করুন নিজের গুণাগত খেয়াল করে দুঃসাহসী দিন আর মহাব্বত এই বেজে করুন করবেন আস্তে আস্তে দুশো করে বাড়ি নেবেন পাঁচশো সাতশো নয়শো এগারোশো বাড়তে আজ আপনি যারা বাঁচালেন তা চারি থেকে সাতটা নিয়ে নেবেন চারি থেকে সাতটা একশো বিশ পৃষ্ঠার নিয়ম লেখা আছে সমস্ত বইটি পড়বেন বিশেষ করে আপনার বত্রিশ পৃষ্ঠা ভালো করে দেখে নেবেন আমরা করার চেষ্টা করবো আরও অন্য কিতাব রয়েছে সব কথা আনা সম্ভব হয়নি আপনার এই কিতাবগুলো সংগ্রহ করে নেবেন আর ষষ্ঠীতে বছরে তিনটা মাহফিল হয় আগ্রহ মাসে চোদ্দ পনেরো ষোলো মাঘের হয় ষোলো সতেরো আঠারো ফাল্গুনে হয় সাতাশ আঠারো দিন ফাল্গুন ইতিহাস মাহফিল আপনাদের সবাই দাওয়াত আপনারা ছাড়ছিনা মাহফিলে যাবেন ছাড়ছিনা বাদশাহ নীলবণি প্রায় তিন হাজার সামনে লেখা যা পড়াশোনা করছে বছর প্রায় সাড়ে পাঁচ হাজার তাহলে উঠতে চাল লাগে কিন্তু অনেক লোক দেখা ফেরতা করে দিয়ে আল্লাহ মাহাত করে থাকেন আপনাদের খেয়াল রাখবে দোয়া কাজ পাবেন কিছু দিন যেন তারা কিন্তু আমি আর ছাড়ছিনাদের বিভিন্ন কাজ চলছে আপনার সিনার কাজ ছাত্রাবাসের কাজ চলছে আপনার নিয়ে খেয়াল রাখবেন দোয়া করবেন আল্লাহ পাকের সমস্ত কাজ আসলে সমস্ত কাজ শেষ করে আল্লাহ তৌফিক দান করেন আর প্রত্যেক বিশ্বকর আপনার শহীদ কর্মসূচি যে আপনার এখানে তালিম হয় আমাদের সেসরার আপনি তালিম শহীদ থাকবেন আর আপনার এই মহম্মদপুর একটা দিনী মাদ্রাসা আছে আপনার এই মাথা দিকে আপনার খেয়াল রাখবেন আর মাথা কোনো চলে তার খেয়াল রাখবেন এখন দোয়া মত হবে সবার জন্য সবাই দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা ওয়া শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم أي بارك المغرب بارك يا أختار وابس يا دعاء ترك نياتك يا أبدان صدقاته
যা কি হয় সাল্লাহ সব আশীর্বাদ দিয়ে বকশিস করো। আল্লাহ আপনাদের হাজার হাজার আনুমাকার দিয়ে বকশিস করো। তোমার অম্বিয়া ক্রাম সাহাবাই ক্রাম তাবিন তবে তাবিন তাদের মাল্লা বাকলা পেধা দিয়ে বকশিস করো। সদায় করে সদায় কারবালা সদায় বদল আজকে দিনের দিন সদাল পেথা দিয়ে বকশিস করো। ওলামায় মাতাকা দিমি মত আক্রয় মুস্তায় তরিকা শরিয়ত ফৌজে বরবা করে কাদের দিলান দালাতের হাতে বকশিস করো। তাহলে খাদা মান সিস্তুল্লাহ আলায় তাহলে মহাদুল্লাহ মদুল খান রহমতুল্লাহ আলায় ফাতার রহমতুল্লাহ আলায় নূর রাজা রহমতুল্লাহ আলায় সৈয়দ আহমদ বিন রহমতুল্লাহ আলায় শাহুল মহদিন রহমতুল্লাহ আলায় আউলিয়া কিবার বুজুরগাদী সালেহীন দানের মধ্যে দিয়ে বকশিস করো। খাস করে সত্যি হাজার পিস রহমতুল্লাহ আলায় তার মধ্যে বকশিস করো। এখানে অবস্থিত আত্মীয় বাপ মা দাদা দাদি মা নানী চন্দ্র কাবুর সাথে হাত দিয়ে বকশিস করো। বীরবাই মুখের বীর রাজা হাত দিয়ে বকশিস করো। মুসলমানদের ইনসাদা ইমান নিবেদন হাত দিয়ে বকশিস করো। খাস করে দাদা রহমতুল্লাহ আলায় ফুলপুরা মহম্মদ বিশুদ্দুল্লাহ আলায় আমাদান দরবার দিয়ে বকশিস করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। ইয়া আল্লাহ হে বারকদা জীবন ভরে বহু গুনাহ করেছে আল্লাহ, আল্লাহ জীবন সমস্ত আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ সবাইকে সিরাতুল মুস্তাকিম তৌফিক দিন। আল্লাহ সবাই সুন্নাত তথা তৌফিক দিন। আল্লাহ ঈমানকে মজবুত করে দিন বা ঈমান হতে আল্লাহ তৌফিক দিন। সমস্ত বালা মুসলিম আমাদের হেফাজত করুন, সমস্ত আপনি হেফাজত করুন, দান ধরে মুক্তি দিয়ে দিন, গ্রামগুলো দূর করে দিন, রসুলের বাকে জিয়ারত নসিব করে দিন। আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ আল্লাহ হে মাফ করেন তোমার আর্থিক দিয়ে হোক শারীরিক দিয়ে হোক যে যে খেদমত করছে সবার খেদমত করলে আপনি কবুল করে না আল্লাহ, সবার খেদমত করলে আপনি কবুল করে না আল্লাহ। আল্লাহ খান স্কুল কলেজ মাদ্রাসা সব উপস্থিত হয়েছে আল্লাহ, সবার এলেমে আল্লাহ তারাক্কি দিন আল্লাহ, যাতে ইমতিহান রয়েছে না কামিয়াব করে দেয় আল্লাহ। আল্লাহ সে যাতে নেক না ঘুরে করে দেয় আল্লাহ, নেক কাজ সালা আল্লাহ আলা করে দেয় আল্লাহ। ভাই বার কথা আজকে মাহফুজ রসুল আসলামকে মহাব্বত করে রসুলের বাকের নবী দাঁড়িয়ে রেখার বাধা করেছে আল্লাহ, তো দিন দুনিয়া আল্লাহ তারাক্কি দিয়ে দিন, দুদিন আল্লাহ বরকত দিয়ে দিন, আল্লাহ যদি কামাই করে তৌফিক দিন, আল্লাহ মতো হেফাজত করুন, নেক নিয়ত করে ঘুরা করে দিন, নেক কাজ সালা আল্লাহ আলা করে দিন। আল্লাহ রসুলের বাকের জিয়ারত নসিব করে দেন আল্লাহ। আল্লাহ এখানে অবস্থিত সবাই দিলেন একটি পুরো পেন আল্লাহ, নেক আমল করার তৌফিক দেন আল্লাহ, এলবে শরিয়াত মারফা অর্জন করার তৌফিক দেন আল্লাহ, সবাই কাল্লা তরিকায় কামল করে দেন আল্লাহ, সবাই কাল্লা মানুষের বসে পৌঁছে দেন আল্লাহ। রব বলা ফাফুল্লাহ দুলু বলা ফাফুল্লাহ সাইয়াত তাকাল আল্লাহ। اللهم استرنا بستر الجميل يا رب العالمين يا الله تمهر بان فتا الله تمام صلى الله عليه وسلم অনেক লোক দোয়া শেষ হবে বিভিন্ন সমস্যার মামলা তুমি ব্যাহাম করে দেবে, সবার সমস্যার লগ্ন দূর করে দেবে, সবার সমস্যার লগ্ন দূর করে দেবে। আল্লাহ সবাই কামল করে তৌফিক দেন, আল্লাহ আল্লাহ করে দেন, আল্লাহ ওদের মস্তিষ্ক আল্লাহ কবুল করে দেন, আল্লাহ সারা বিশ্বের মুসলমানকে আল্লাহ হেফাজত করেন, বাংলা মুসলমানকে আল্লাহ হেফাজত করেন, বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ কে যদি খালিয়াত ভাই ফেরত না দেয় আল্লাহ, কে যদি খালিয়াত ভাই ফেরত না দেয় আল্লাহ, সবার দামান গাল্লা পুরো করে দেয় আল্লাহ, সবার দামান গাল্লা পুরো করে দেয় আল্লাহ, কবুল করে আল্লাহ, আল্লাহ কাউকে নামিত করে কাউকে নামিত করে আল্লাহ তোমার জড় দেয় না ফেতনার দামানা ফা দেয় না আল্লাহ, ইমানের পরে কষ্ট করে আল্লাহ, বা ইমান যদি দিতে পারে আল্লাহ তো ফির না আল্লাহ। আল্লাহ সমস্যা সমস্যার লক্ষ্য করে আল্লাহ তোমার আল্লাহ
কার কি দিলে কি বল সব কবুল আসসালামু আলাইকুম।